ওয়েলকাম টু সাকসেস মিটার সাইন তিরিশ ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান বাই টু এটা আমরা সকলেই জানি যে সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ কিন্তু কীভাবে হল সেটা জানার জন্য আমরা প্রথমে কী করবো একটি সমবাহু ত্রিভুজ নেব সমবাহু ত্রিভুজ অর্থাৎ যার প্রতিটি বাহু হচ্ছে সমান এখানে আমি এবিসি সেরকমই একটা সমবাহু ত্রিভুজ নিলাম এবং প্রতিটি বাহু যেহেতু সমান ধরে নিচ্ছি বাহুর দৈর্ঘ্য একক এরপর আমি এ বিন্দু থেকে একটি লম্ব টানলাম বিশিকে ডি বিন্দুতে ছেদ করল এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এই এডিটাই হচ্ছে এই সমবাহু ত্রিভুজের উচ্চতা আবার ডি বিন্দু হলো বিসি এর মধ্যবিন্দু তাহলে বিসি যদি বিসি এর মধ্যবিন্দু যদি ডি হয় বিডি এর দৈর্ঘ্য হবে এ বাই টু যেহেতু বি হচ্ছে এ আর বিডি হচ্ছে অর্ধেক তাহলে এর অর্ধেক এ বাই টু এবার আমরা জানি এ ডি হচ্ছে উচ্চতা সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু বাহু এবার দেখো সমবাহু ত্রিভুজের প্রতিটা কোন সিক্সটি ডিগ্রি করে এটা সিক্সটি ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি এই টোটালটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এটা হচ্ছে হাফ এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এবার আমরা জানি সাইন তিরিশ ডিগ্রি মানে এই কোনটা সাইন সাইনের ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব মানে বিডি আর অতিভুজ মানে বিডি মানে এ বাই টু লিখলাম এখানে এ বাই টু আর অতিভুজ বি মানে এ এবার এ এ ক্যান্সেল হয়ে যাবে তাহলে পড়ে থাকবে ওয়ান বাই টু এইভাবে ভাবতে পারি এ বাই টু এইটা হয়ে গেল ইন আর এখানে এ আছে এর নিচে কিছু নেই মানে এক আছে এটা যখনই ভাবটা যখন গুণ হয়ে গেল এটা উল্টে যাবে ওয়ান বাই এ হয়ে যাবে এ এ কেটে গেল তাহলে ওয়ান বাই টু তাহলে সাইন্থিটা এর মান যে হাফ এটা আমরা বুঝতে পারলাম একইভাবে এখান থেকে আমরা কস তিরিশ ডিগ্রি মানও বের করতে পারি কস তিরিশ এই কোনটার কস তার ফর্মুলা হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি অর্থাৎ এডি আর অতিভুজ হচ্ছে এবি এই কোনটার ভূমি এডি অতিভুজ এবি এডি মানে রুট থ্রি বাই টু ইন্টু বাহু মানে এ আর এবি মানে হচ্ছে এ তাহলে এ এ ক্যান্সেল হয়ে গেল রুট থ্রি বাই টু তাহলে আমরা পেয়ে গেলাম কস থ্রি তিরিশ ডিগ্রি সমান রুট থ্রি বাই টু এবার ষাট ডিগ্রিও আমরা পাবো সাইন ষাট ডিগ্রি দেখো সাইন ষাট ডিগ্রি এই ডি সমকোণী ত্রিভুজের এই কোনটা ষাট ডিগ্রি তাহলে এই কোনটার যদি সাইন নেই সাইন ষাট ডিগ্রি মানে সাইন কোন এব এবিডি এটা যেহেতু ষাট ডিগ্রি এবার এই কোনটার সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ ষাট ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এডি ভূমি বিডি তিরিশ ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিডি ভূমি এডি আর অতিভুজ সবসময় সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা হয় তাহলে এখন আমরা সাইন ষাট ডিগ্রি অর্থাৎ সাইন এই কোণটার মান বের করবো এই কোণটার সাপেক্ষে লম্ব হচ্ছে এডি আর ভূমি ভূমি না অতিভুজ লম্ব বাই অতিভুজ অতিভুজ হচ্ছে এবি তাহলে এডির জায়গায় রুট থ্রি বাই টু ইন্টু বাহু আর এবির জায়গায় এ তাহলে হয় তাহলে রুট থ্রি বাই টু তাহলে একইভাবে আমরা সায়েন্স সিক্সটি ডিগ্রি বের বের করার মতো একইভাবে কস সিক্সটি ডিগ্রি বের করতে পারবো ট্যান শেক কোশেক কট যেগুলো আছে সব কোন কোনোপাতগুলির মান বের করতে পারবো